লিঙ্ক লিস্ট ইন্টারভিউ কোশ্চেনস আজকে আমাদের থার্ড লেকচার। আজকে আমরা দেখব কিভাবে একটা লিঙ্ক লিস্ট থেকে শেষের দিক থেকে কে তম আইটেমটা রিটার্ন করতে হয়, কেথ আইটেম টু দ্য লাস্ট। শুরুতেই একটু বলে নেই এই প্রবলেমটা আমি কোথা থেকে সিলেক্ট করেছি, এটা ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ বইয়ের চ্যাপ্টার 2 থেকে নেওয়া, প্রবলেম নাম্বার 2.2। সো রাইট অ্যান অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য কেথ টু লাস্ট এলিমেন্ট অফ আ সিঙ্গলি লিঙ্ক লিস্ট। এটা মূলত বুঝাইতেছে যে আপনাকে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে এবং শেষের দিক থেকে কে তম আইটেমটা আপনাকে রিটার্ন করতে হবে। এখানে উদাহরণ হিসেবে যেটা আমরা দেখতে পারতেছি, একটা লিঙ্ক লিস্ট আছে যেটা হলো 1, 10, 12, 2, 13, এবং আপনাকে যদি কে হিসেবে 3 বলা হয়ে থাকে মানে 3, তাহলে আপনাকে শেষের দিক থেকে 3 নাম্বার আইটেম মানে যেটা হলো 12 রিটার্ন করতে হবে। 12টা আমি অন্য কালারে করে দিয়েছি। আর একটা উদাহরণ যদি আমরা দেখি, এখানে একটা লিঙ্ক লিস্ট আছে যেটাতে আইটেমগুলো হলো 10, 20, 22, 25, 45, এবং কে ইজ ইকুয়াল টু 1 বলা আছে। দ্যাট মিন্স আমাদেরকে শেষের দিক থেকে 1 নাম্বার মানে ফার্স্ট আইটেমটা রিটার্ন করতে হবে, যেটা হইতাছে 45। আমার মনে হয় আমরা প্রবলেমটা বুঝছি, এখন আমরা সলিউশনটার দিকে যাই। সলিউশনে যাওয়ার আগে শুরুতে বলে নেই বেশ কয়েকটা উপায়ে এই প্রবলেমটা সলভ করা যাবে। নাম্বার 1, আপনি যদি লিঙ্ক লিস্টের লেন্থটা জেনে থাকেন তাহলে কি করবেন, ইজিলি লেন্থ মাইনাস কে পর্যন্ত গিয়ে একটার পর একটা আইটারেট করে ওখান থেকে আপনি রিটার্ন করে দেবেন। কিন্তু আমাদের এই প্রবলেমটার গিভেন কন্ডিশন, আমরা লিঙ্ক লিস্টের লেন্থটা জানি না। সো আপনি কি করতে পারেন, একটা কাজ করতে পারেন যে একটা লুপ স্ক্যান করে শুরুতে আপনি লিঙ্ক লিস্টের লেন্থ কত সেটা বাহির করবেন, পরবর্তীতে লেন্থ মাইনাস কে তম আইটেম পর্যন্ত গিয়ে সেটা রিটার্ন করলেই হবে। সেক্ষেত্রে কি হইতেছে, আমাদের দুটো লুপ ঘুরতে হইতেছে, তাই না? একটা লুপ ঘুরে শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্যান করে আমরা লিঙ্ক লিস্টের লেন্থটা বাহির করতেছি, তার পরবর্তী লুপে আমরা কি করতেছি, লেন্থ মাইনাস কে পর্যন্ত গিয়ে তারপর কে তম আইটেমটা রিটার্ন করতেছি। বাট ইন্টারভিউয়ার আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনাকে এমন একটা সলিউশন দিতে হবে যেটা শুধুমাত্র একটা লুপ ঘুরে কাজটা শেষ করবে, এবং আমরা সেই সলিউশনটাই দেখব। সো এটাও আবার দুটো ওয়েতে করতে পারি। সো এখানে আমি যে সলিউশনটা নিয়ে প্রথমে ব্যাখ্যা করব সেটা হচ্ছে আমাদের আইটারেটিভ সলিউশন, 2.8 সলিউশন। এটা কি? সো আমাদের এখানে যে এক্সাম্পলটা দেখতে পারতেছি সেটা একটু আমরা ভালোভাবে খেয়াল করি। এখানে আমি একটা লিঙ্ক লিস্ট দিয়েছি এবং বলতেছি যে কে ইজ ইকুয়াল টু 3, শেষের দিক থেকে 3 নাম্বার আইটেমটা রিটার্ন করো। সো এখানে আইটেমটা কত, 12, তাই না? সো 2.8 সলিউশন কি করব, আমরা শুরুতে যে দুটো পয়েন্টার নিব যেটা হলো লিঙ্ক লিস্টের রুট বা স্টার্ট নোডটাকে পয়েন্ট করবে, পয়েন্টার 1, পয়েন্টার 2, P1, P2। পরবর্তীতে আমরা কি করব, আমাদের পয়েন্টার 1টাকে যেটা করব কে আইটেম পর্যন্ত সরায় নিয়ে যাব। কে ইজ ইকুয়াল টু 3 মানে 1, 2, 3 ঘর, মানে P1 পয়েন্ট করবে 1, 10, 12, 3 নাম্বার আইটেমটা, 12 কে, রাইট? তার পরবর্তীতে যেটা হবে P2, কিন্তু আমাদের ঠিক রুট যেটা মানে স্টার্টিং পয়েন্ট সেখানেই থাকবে, P2 এখনো 1 কেই পয়েন্ট করতেছে। সো একটা লুপ ঘুরে আমরা কি করলাম, P1 কে কে ঘর পর্যন্ত মানে কে টাইমস একটা লুপ ঘুরে P1 কে স্টার্ট নোড থেকে বা রুট থেকে কে ঘর সরায় নিয়ে 12 নিয়ে গেলাম, আর P2 এখনো আমাদের স্টার্ট নোড বা রুট নোড 1 কেই পয়েন্ট করতেছে, রাইট? এখন আপনি চিন্তা করেন, P1 এবং P2 দুটোকেই যদি আমরা এক ঘর করে সরাইতে থাকি, P1 যখন লিঙ্ক লিস্টের শেষে চলে যাবে তখন P2 কোথায় থাকবে, শেষের দিক থেকে কে তম আইটেমে? দেখেন, আমরা যদি P1 এবং P2 কে এক ঘরকে সরাই তাহলে কি হবে, P1 যখন শেষে চলে যাবে P2 তখন শেষের দিক থেকে কে তম আইটেমে চলে আসবে, কারণ P1 এবং P2 ডিফারেন্সটা হইলো কে, যখন P1 আমার লাস্ট আইটেমটাকে পয়েন্ট করতেছে তখন P2 পয়েন্ট করতেছে শেষের দিক থেকে কে তম আইটেমটাকে। তার মানে কি, আমাদের P2টাই হইলো শেষের দিক থেকে বা লাস্ট থেকে কে তম নাম্বারটা, মানে P2 থেকে শেষ পর্যন্ত কেটা আইটেম আছে, তারপর আমাদের যেটা ফাইনালি রিটার্ন করতে হবে P2 পয়েন্টার যে নোডটাকে পয়েন্ট করতেছে সেটাকেই আমরা রিটার্ন করে দেবো। দ্যাটস অল, এটাই সলিউশন। এবার একটু তাহলে আমরা সলিউশনটা নিয়ে কথা বলি। এখানে আপনারা যেটা দেখতে পারতেছেন, আমার মেইন ফাংশনটা রেডি করা আছে, যেখানে আমরা একটা অ্যারে থেকে একটা লিঙ্ক লিস্ট তৈরি করতেছি, কিভাবে, আমাদের একটা হেল্পার ক্লাস থেকে সেটা আমরা তৈরি করেছি। দেন আমরা যেটা করছি, লিঙ্ক লিস্টটা প্রিন্ট করে দেখতেছি। সো এখানে একটু বলে নেই, আমরা আমাদের লিঙ্ক লিস্টের ফার্স্ট লেকচারেই বলেছিলাম যে আমাদের লিঙ্ক লিস্ট হেল্পার এবং লিঙ্ক লিস্ট নোড নামে দুটো ক্লাস আছে। এই হেল্পার ক্লাস দুটো অবশ্যই আমাদের এই ক্লাসের সাথে বিল্ড করতে হবে যদি আমরা এই প্রোগ্রামটা রান করতে চাই। সো আপনারা লিঙ্ক লিস্ট হেল্পার এবং লিঙ্ক লিস্ট নোড নিচের ডেসক্রিপশনে দেয়া গিটহাব লিঙ্ক থেকে
দেখে নিতে পারেন। সো আমরা মেইন সলিউশনটাতে যাই। সো এখানে আমি ফাংশনটার নাম দিয়েছি গেট টু লাস্ট আইটারেটিভ, যেহেতু আইটারেটিভ ওয়েতে আমরা এই প্রবলেমটা সলভ করব। সো এই ফাংশনটা কি করে, আমাদের যে রুট নোড বা স্টার্টিং নোডটা নেয় আর সাথে হলো কততম আইটেম বা কে ইজ ইকুয়াল টু কত সেই আইটেমটা নেয়। তো শুরুতে আমরা কি করব, দুটো পয়েন্টার নিব, পি ওয়ান অ্যান্ড পি টু, লিঙ্ক লিস্ট নোড পি ওয়ান কমা পি টু। সো এই দুটোতেই মূলত আসলে আমরা রুটটা দিয়ে দিতে পারি। সো যেহেতু আইটারেটিভ, এখানে পি ওয়ান এবং পি টু দুটোতেই রুট রেখে দিলাম। তারপরের কাজ কি ছিল, পি ওয়ান কে আমরা কে ঘর পর্যন্ত সামনে নিয়ে যাব। সো ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু জিরো আই লেস দেন কে আই প্লাস প্লাস, যেটা করব পি ওয়ান ইজ ইকুয়াল টু পি ওয়ান ডট নেক্সট, দ্যাটস অল। তারপরের কাজ যেটা, আমাদের পি ওয়ান এবং পি টু এক ঘর করে সরাবো যতক্ষণ না পর্যন্ত পি ওয়ান আমাদের শেষের আইটেমটাতে চলে যায়। সো আমরা কি করব, হোয়াইল পি ওয়ান নট ইজ ইকুয়াল টু নাল, যতক্ষণ পি ওয়ান শেষে চলে না যায় ততক্ষণ আমরা কি করব, পি ওয়ান ইজ ইকুয়াল টু পি ওয়ান ডট নেক্সট অ্যান্ড পি টু ইজ ইকুয়াল টু পি টু ডট নেক্সট অ্যান্ড ফাইনালি যেটা করব, রিটার্ন পি টু, দ্যাটস অল। যে সলিউশনটা দেখালাম সেটাই। এবার আমরা একটু টেস্ট করে দেখি, লিঙ্ক লিস্ট নোট কেচ টু লাস্ট এলিমেন্টটা কল করি, ফাংশনটা আমরা কি দিয়ে কল করব, রুট দিয়ে, আর কে ইজ ইকুয়াল টু সে ফর এক্সাম্পল আমরা দিলাম টু শেষের দিক থেকে দুই নম্বর আইটেমটা। তারপর প্রিন্ট করে দেখি, কে টু লাস্ট ডট ভ্যাল। সো আমরা আগে সেভ করে নেই, তারপর কোডটাকে বিল্ড করতে হবে। কোনো এরর নাই, বিল্ড হয়ে গেছে। এবার যদি আমরা রান দেই, জাভা কেস টু লাস্ট, ওকে, সো দ্য অ্যারে টু ক্রিয়েট লিস্ট, লিঙ্ক লিস্ট তৈরি করছে, 40 30, দেন আমরা কে ইজ ইকুয়াল টু টু দিয়েছিলাম, মানে শেষের দিক থেকে দুই নাম্বার, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার, প্রিন্ট করছে 70, তার মানে আমাদের কোডটা কাজ করতেছে, শেষের দিক থেকে কে তম আইটেমটা প্রিন্ট করতে পারতেছে, তাই না? একটা লাইন যদি এখানে চিন্তা করি, এটার টাইম কমপ্লেক্সিটি কত এই প্রবলেমটার, বিগ ও অফ এন, এবং লুপটা শুধুমাত্র একবারই ঘুরবে, সেকেন্ড টাইম ঘোরা লাগবে না। দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত পয়েন্টারটা কিন্তু একবারই যাইতেছে যতক্ষণ না লুপটা শেষ হইতেছে, তার মানে বিগ ও অফ এন এবং লুপটা শুধুমাত্র এন টাইমসে ঘুরতে, এক্স্যাক্টলি এন টাইমস, এর বেশি ঘোরার দরকার নেই। আর স্পেস কমপ্লেক্সিটি যদি আমরা চিন্তা করি, তাহলে বিগ ও অফ ওয়ান, কোনো এক্সট্রা স্পেস কিন্তু আমরা রাখিনি, শুধুমাত্র দুইটা পয়েন্টার নিয়েছি, যেটাকে আসলে আমরা বিগ ও অফ ওয়ান হিসেবে বলতে পারি। আইটারেটিভ ছাড়াও এই প্রবলেমটা আরেকটা ওয়েতে আমরা সলভ করতে পারি, সেটা হলো রিকার্সিভ ওয়েতে। এখানে দেখেন আমি রিকার্সিভ সলিউশনটা দিয়ে রেখেছি, যারা রিকার্সিভ নিয়ে একটু প্র্যাকটিস করতেছেন তারা বুঝতে পারবেন। এটা করতে গেলে মূলত আমাদের একটা স্ট্যাটিক কাউন্টার মেনটেন করতে হবে, এবং আমরা একই ফাংশনটাকে রিকার্সিভলি কল করব। এখানে কে টু লাস্ট রিকার্সিভ যে সলিউশনটা, এটা আমরা কি দিতেছি, রুট বা স্টার্ট নোডটা দিতেছি, কে দিতেছি, এবং এখানে কাউন্টার ম্যাপ, কাউন্টারটা মূলত দুইটা ওয়েতে আপনি ট্র্যাক রাখতে পারেন। যারা রিকার্সিভ প্রবলেম নিয়ে কাজ করছেন তারা অবশ্যই বুঝবেন, যখন রিকার্সিভলি আপনি কল করতেছেন একটা ফাংশনকে, কাউন্টারটা আপনার বারবার ইনিশিয়ালাইজ হয়, দ্যাটস ওয়াই স্ট্যাটিক কাউন্টার মেনটেন করতে গেলে হয় আপনার স্ট্যাটিক ভ্যারিয়েবলের সাহায্য নিতে হবে, নতুবা র্যাপার ক্লাস নিতে হবে, নতুবা অ্যারে এর ইন্ডেক্সে রাখতে হবে, বা হ্যাশ ম্যাপ যে কোনো একটাতে রাখতে হবে, যেটা বারবার কল হওয়ার ফলেও স্ট্যাটিক বিহেভিয়ারের কারণে কখনো চেঞ্জ হয়ে যাবে না। সো আমি এখানে হ্যাশ ম্যাপ একটা রেখেছি, কাউন্টার ম্যাপ আর কি, সো এটা দিয়েও আমরা করতে পারি। আর আপনারা একটা স্ট্যাটিক কাউন্টার রেখেও করতে পারেন, ইটস আপ টু ইউ। যদি আপনি কাউন্টার রাখেন তখন যেটা করতে হবে সিম্পলি এর ভিতরে কাউন্টার ট্র্যাক করে বাড়াতে হবে। সো ভিতরের কোডটা একটু দেখে নেই আমরা কিভাবে কাজ করছি। যদি রুট ইজ ইকুয়াল টু নাল হয়ে যায়, মানে আমাদের যেটা স্টার্টিং নোড আসতেছে, তাহলে রিটার্ন করে দাও নাল। আদারওয়াইজ যেটা করব, বারবার কেট টু লাস্ট রিকার্সিভ যে ফাংশনটা, এটাকে আমরা কল করব কিভাবে, রুট ডট নেক্সট দিয়ে, তারপরে এলিমেন্ট দিয়ে আর কে দিয়ে দিয়ে। যখন এখানে এই প্রতিবার কল হতে হতে আমার শেষের আইটেমটা চলে আসবে, তখন কিন্তু রুট ইজ ইকুয়াল টু নাল, তখন এটা নাল রিটার্ন করবে। তার পরবর্তীতে যেটা হবে, এই লাইনটা ক্রস করে পরের লাইনে আমাদের চলে আসবে, তখন যেটা হবে কাউন্টার ম্যাপ থেকে আমরা কি করব, কাউন্টারের ভ্যালুটা নিব। ফার্স্ট টাইম আমাদের
কাউন্টারের ভ্যালু প্লাস ওয়ান, ফার্স্ট টাইম আমরা জিরো দিয়ে কল করবো তারপর ওয়ান। সো কাউন্টারের যদি ইলেমেন্টটা কে সমান হয়, যদি এক নাম্বার আইটেম হয় তখন আমরা রিটার্ন রুট করে দেব, যদি না হয় তাহলে আমরা নিচের এখানে যাব, তখন আমরা রিটার্ন নোট করতেছি মানে শেষের আইটেমটা। তারপর এভাবে আরেকটা রিকার্সিভ ধাপ কল শেষ হলে তারপরের আইটেমটা, যারা রিকার্সিভ নিয়ে এখনো ঝামেলা আছে তাদের এটা না বুঝাই ভালো, আইটেমটা দেখেন। আর এটা মূলত যারা রিকার্সিভ বুঝেন তাদের জন্য সলিউশনটা দেখে নিতে পারেন, দ্যাটস অল। আর আমি যেটা বললাম যে স্ট্যাটিক কাউন্টার, স্ট্যাটিক কাউন্টার রাখলে এখানে আপনার এই ম্যাপ এত কিছু লাগতো না, শুধু কাউন্টারটা চেক করলেই হইতো এভরি টাইমস, আর কাউন্টারটা একবার করে বাড়াইতে হইতো। সো দ্যাটস অল, ফুল কোডটা আমার এই ইউটিউব ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশনে আমার গিটহাবে লিংক দেওয়া আছে, সেখানে ফুল কোডটাই দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ।